আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি তাহমিনা আফরোজ, সহকারী শিক্ষক সুলতান খান গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবচর মাদারীপুর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এসেছি শিক্ষা আলো প্রসারিত পেজ থেকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি ছিল 7:30, কিন্তু আসলে নেট ছিল না, তাই আমার দেরি হয়ে গেল। তো তোমরা তোমাদের গণিত বই খাতা কলম নিয়ে ঝটপট ক্লাসের সামনে বসে পড়ো, কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে গত ক্লাসে করিয়েছিলাম তোমাদের গণিত বইয়ের উপাত্ত বিন্যস্তকরণ থেকে, অর্থাৎ অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ। এটা ছিল হলো এই 142 পৃষ্ঠায়, 142 পৃষ্ঠায় আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা 143 পৃষ্ঠায় সমস্যাগুলো আমি সমাধান করে দেব, বুঝিয়ে দেব। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো, 143 পৃষ্ঠায় কী আছে এখানে। এখানে আছে, নিচের চারটিতে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বাইর কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে, একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে। অর্থাৎ আমরা কিন্তু গত ক্লাসে এই যে ক শাখা এবং খ শাখার শিক্ষার্থীদের বাইর কাজ নিয়ে কাজ করেছিলাম, তো এই বাইর কাজগুলো আমরা কি করব এখনে? আজ আমরা এই যে রেখাচিত্র একে রেখার মাধ্যমে আমরা দেখাবো। তো এখানে ক শাখাটা এখানে বুঝিয়ে দেওয়া আছে, কিভাবে দেয়া দিল আমি তোমাদের বুঝিয়ে দিব, কেমন? তোমরা একটু চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, এখান থেকে ঘর আছে, কতগুলো ঘর কাটা, এভাবে দাগ কাটা, দেখো এই যে দাগ কাটা, এখানে কিছু ডট আছে, ডট কালো রঙের যে ডটগুলো, এই যে ডট আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ডটগুলো কীভাবে, হয়তো তোমরা প্রথমে এই ছবিটা দেখলে বুঝবে না, বুঝতে একটু কষ্ট হবে, তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, দেখো আমি তোমাদের বোঝানোর জন্য আমি আগে থেকে একটি এরকম একটি চিত্র এঁকে রেখেছি, দেখো কেমন, এরকম একটি চিত্র এঁকে রেখেছি। সেটা হলো এই দেখো, এই যে প্রতি ঘর, এখান থেকে এই যে 1, 2, 3, 4, 5 এই বড় একটি দাগ কেটেছি, এটা হলো পাঁচ, অর্থাৎ পাঁচ ঘর, এবং প্রতি ঘরের মান হলো 1, এখানে 10, 15, 20, 25, 30 এই পর্যন্ত 30টি ঘর আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা ঘরের মান হলো 1। এখন আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম, দেখো এখানে এই যে ক শাখায় শিক্ষার্থীর বাড়ির কাজ কীভাবে দেওয়া আছে, দেখো তো এই ক শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া আছে যে 25, 24 এভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত, দেখো ছোট সংখ্যা হলো 8, ছোট সংখ্যা 8, তারপরে 9, কেমন, তারপরে আছে কত, দেখো দেখো, তারপরে 14, এভাবে দেওয়া আছে, কেমন? অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা যে 8, এটাই এখানে দেওয়া হয়েছে যে সবচেয়ে ছোট সংখ্যা 8। 8 কোথায়? এই যে 5, 6, 7, 8, এই যে 8। তো 8 আছে কয়, আর 8-এর ঘরে কয়জনের কাজ দেওয়া আছে, দেখো তো 6, 7, 8, 8-এর ঘরে একজন, একটি 8-এর ঘর আছে, একজন শিক্ষার্থী বাড়ির কাজ দিয়েছে, তাই এখানে একটি ডট হবে, এখানে একটি ডট হবে। এবং 9 আছে একবার, এই 9-এর ঘরও একটি ডট দেওয়া হয়েছে, কেমন? এবার 10, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 10 নেই, দেখো এখানে কিন্তু 10 নেই, 10-এ পরে আছে 14, 14 কয়বার দেওয়া আছে, একবার দেওয়া আছে। ঠিক এভাবে যেহেতু 14 একবার দেওয়া আছে, আমরা এখানে কি করব, এই 14-র ঘরেও আমরা একবার দেবো, দেখো 10, 11, 12, 13, 14 একটি 14 আছে, তাই আমরা এই যে 14-র ঘরটা এখানে আমরা একটি ডট দেব, একটি ডট দিয়ে দিলাম। এরপরে হলো তোমাদের গণিত বই তোমরা অবশ্যই কাছে রাখো, গণিত বই দেখো। এরপরে দেখো এখানে 14-র পরে 15 কি আছে, হ্যাঁ আছে, এই যে 15 আছে, একবার 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 আছে, ঠিক সেভাবে এই যে 15-র ঘরেও
কি হয়েছে, একটি ডট দেওয়া হয়েছে। পনেরোর ঘরে একটি ডট দেওয়া হয়েছে, আমি এখানে একটি ডট দিলাম। তদ্রূপ দেখো পনেরো বা ষোলো, ষোলোর কেউ কোথাও ষোলো নেই। এরপর সতেরো, সতেরোতে একটি সতেরো আছে, তাই আমরা এখানে একটি ডট দিব। কেমন, সতেরোতে একটি ডট আছে। এবং আঠারো, আঠারো আছে একটি সংখ্যা, তাই আঠারোতে আমরা একটি ডট দিলাম। আঠারো আছে একবার, একটি ডট দিলাম। উনিশ, এখানে কোনো উনিশ নেই, অর্থাৎ তোমাদের বইয়ের এই ক শাখার এখানে এখানে কোনো উনিশ নেই, তাই আমরা আমাদের কী করতে হয়েছে, উনিশের ঘর খালি থাকবে। এরপর বিশ, বিশ কয়টি আছে আমরা তোমরা একটু বইতে দেখো, এখানে বিশ আছে হলো একবার, দেখো বিশ, দেখো এখানে বিশ, এই যে বিশ আছে একটি, তাহলে বিশের ঘরে হবে একটি ডট, দিয়ে দিলাম একটি ডট। কেমন, বিশের ঘরে একটি ডট। এরপর একুশ, দেখো একুশ আছে কয়টি, একুশ 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 নেই। এবং এরপর দেখো বাইশ, বাইশ কয়টি আছে, বাইশ 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 একটি 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 আছে, তাহলে বাইশের ঘরেও পাবে একটি ডট হবে। কেমন, এটা আমরা কি সংখ্যা রেখার মাধ্যমে দেখাচ্ছি, একটা সংখ্যা রেখার মাধ্যমে, অর্থাৎ চার্ট, এটাকে চার্ট বলতে পারো, এটা নিচে এটা চার্ট করে আমরা দেখাচ্ছি যে এখানে বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা। এরপর দেখো একুশ বাইশ গেল, এবার তেইশ, তেইশ কয়টি আছে দেখো আমরা এখানে দেখি, তেইশ তেইশ এক একটি, তেইশ একটি, তেইশ একটি আছে, তাহলে আমরা কী করবো, বাইশ তেইশ, তেইশের এখানেও আমরা একটি ডট দিলাম। এরপর দেখো চব্বিশ, চব্বিশ কয়টি আছে, এক 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 দুই 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 দুইটি, এখন আমরা চব্বিশের ঘরে ডট দেব কয়টি, দুইটি, একটি ডট দুইটি ডট। কেমন, আমরা চব্বিশের ঘরে দুইটি ডট দিলাম, আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো পঁচিশ, পঁচিশ কয়টি আছে দেখি তো, একটি পঁচিশ, এক 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 দুই, দুইটি পঁচিশ আছে, তাহলে আমরা এখানে পঁচিশের ঘরে ডট দেব দুইটি, একটি দুইটি। এরপর ছাব্বিশ আছে কয়টি দেখো, ছাব্বিশ ছাব্বিশ একটি দুইটি তিনটি, তিনটি ছাব্বিশ আছে, তাহলে আমরা ছাব্বিশের ঘরে ডট দেব কয়টি, তিনটি, একটি দুইটি তিনটি, আমরা এখানে তিনটি ডট দিয়ে দিলাম ছাব্বিশের ঘরে। এবার সাতাশ, সাতাশ কয়টি দেখি, সাতাশ 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 একটি সাতাশ আছে, কয়টি সাতাশ আছে, একটি সাতাশ আছে, তাহলে একটি সাতাশ থাকলে আমরা সাতাশের ঘরে একটি ডট দেব, ঠিক আছে। এরপর দেখো আটাশ, আটাশ কয়টি আছে দেখি, আটাশ 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 একটিও নাই আটাশ, তাহলে আটাশের ঘর খালি থাকবে। এবার উনত্রিশ কয়টি আছে দেখি, উনত্রিশ একটি 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 উনত্রিশ আছে, তাহলে উনত্রিশ ঘর এখানে ডট হবে কয়টি, একটি হবে। এরপর তিরিশ কয়টি আছে দেখো তো, তিরিশ 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 নেই, তাহলে তিরিশের ঘর খালি। ঠিক এভাবে কিন্তু আমরা একটি চার্টের মাধ্যমে যে ক শাখার বাড়ির কাজ সেভাবে আমরা দেখাতে পারলাম। এরপরে এখানে বলা হয়েছে খ শাখা, দেখো তোমাদের গণিত বইয়ে এখানে বলা হয়েছে, এই যে কেমন, এখানে বলা হয়েছে খ শাখা, খ শাখার এই যে রেখাচিত্র আঁকা হয়েছে এইভাবে রেখাচিত্র এঁকে, আমি কিন্তু এই যে খ শাখায় রেখাচিত্র এঁকেছি, দেখেছো, দেখছো এই যে আমি রেখাচিত্র এঁকেছি এক থেকে তিরিশ পর্যন্ত। এখন এখানে কোন 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 ঘরে, অর্থাৎ কোন ঘরে কয়টি আছে, ঠিক এভাবে এই ক শাখার ডটের মতো তোমরা নিজেরা আশা করি করতে পারবে। কেমন, তো শিক্ষার্থী বন্ধুরা এই যে খ শাখার এরকম একটি ডট তোমরা ঘর আঁকবে, এরকম একটি চার্ট এঁকে তারপরে এই যে ক শাখাটা আমি বুঝিয়ে দিলাম, ঠিক এইটা তোমরা নিজেরা করবে, আশা করি তোমরা পারবে। কেমন, এটা পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিল দিয়ে আঁকলে ভুল হলেও তোমরা একটু বুঝতে পারবে, আর কলম দিয়ে আঁকলে হবে কি, মোছার সুযোগ থাকে না, ঠিক আছে। এরপর দেখো এখানে একটি কাজ দেওয়া আছে, চার কাজ চার, এখানে কি বলা হয়েছে দেখো তো, ক শাখা এবং খ শাখা, ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের, সরি, ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা কি বলতে পারি, এটা আমরা কিন্তু এই যে
এই যে ক শাখা এবং খ শাখা এই বিষয়টা জিজ্ঞাসা করেছে। আর অনুশীলন একে বলা হয়েছে কোনো একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। কোন একটি গ্রামে, গ্রাম বলতে তোমরা যদি যেখানে বাস করো একটা মহল্লা গ্রাম কেমন সেটা হলো গ্রাম। একটি গ্রামের পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচে ছকটিতে দেওয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি গ্রামের যে কোনো কিছুর পূর্ব দিক থাকে পশ্চিম দিক থাকে, তাহলে এই যে পূর্ব দিকের সদস্য সংখ্যা দেওয়া আছে এখানে আর পশ্চিম দিকের সদস্য সংখ্যা দেওয়া আছে, কেমন। এখন এই চার থেকে আমরা কি বের করব, প্রশ্ন এক আর দুই, দুইটি প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানে এখানে বলা হয়েছে যে গ্রামের পূর্ব এবং পশ্চিম পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য নির্ণয় করো, গড় সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ এই পূর্ব দিকের সদস্য সংখ্যা এবং পশ্চিম দিকের সদস্য সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করতে হলে আমরা কীভাবে করব, অবশ্যই আমরা পারি, কীভাবে করব তাই না। তাহলে আমরা পূর্ব দিকে পূর্ব পরিবারের পূর্ব দিকের গড় আগে আমরা নির্ণয় করি। তাহলে পূর্ব দিকের গড় আগে নির্ণয় করলে আমরা কীভাবে নির্ণয় করব, দেখো এক নম্বরটা করছি। এক নম্বর যে পূর্ব দিকে গড় আমরা কীভাবে নির্ণয় করব, তাই তো। তো পূর্ব দিকের গড় নির্ণয় করতে হলে আমাদের গড় নির্ণয় করতে হলে প্রথম কী করতে হয়, যোগ করতে হয়। যোগ, তাহলে আমরা কী করব, এই সংখ্যাগুলো যোগ করব এবং সংখ্যা এই সংখ্যাগুলো যোগ করে এই সংখ্যাগুলো যোগ করে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে আমাদের কী করতে হবে, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি গড় নির্ণয় করি এক নম্বরে, এখানে কী কী আছে দেখো, তাহলে দেখো পূর্ব পূর্ব দিকের সদস্য সংখ্যা আমরা কী করবো, প্রথমে যোগফল বের করবো। প্রথমে যোগফল, যোগফল যদি আমরা বের করতে যাই তাহলে কী করতে হবে, সবগুলো যোগ করতে হবে। 5, 7, 2, 6, 4, 5, 6, 3, 5, 6, 5 এগুলো আমরা যোগ করবো এবং ভাগ করবো কত দিয়ে, কয়টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আছে, 15টি সংখ্যা দেওয়া আছে। দেখি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 15 দ্বারা আমরা ভাগ করব। তো যোগফল কত হয় তোমরা একটু যোগ করে দেখো, নিজেরা একটু যোগ করে দেখো তো কত হয় যোগ। আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু যোগ করো, আমি একটু মনে মনে যোগ করছি, তোমরাও করো। 5, 7, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, কত হচ্ছে 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186,
করলে আমরা কত পাবো দেখি, আমরা পনেরো দ্বারা বাহাত্তর কে ভাগ দেই কত বা যাচ্ছে, চার পনেরো কত, ষাট, দুই এক। আমরা কি করব, দশমিক দিয়ে একটি শূন্য নেব, কেমন? শূন্য নিলে আমরা কতবার নিতে পারি, আটবার নিলে কত হয়, একশত বিশ। তাহলে আমরা কত পেলাম, চার দশমিক আট। আমরা গড় কিন্তু নির্ণয় করতে পেরে গেছি, তাই না? আমরা গড় নির্ণয় করে পেলাম কত হয়েছে, চার দশমিক আট। ঠিক আছে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দুই নাম্বার করব পশ্চিম পাশে, কেমন, পশ্চিম দিকেরটা। এখানে দেখো, এখানে পশ্চিম দিকে কি কি আছে, এখানে পশ্চিম দিকে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে আমরা যোগফল বের করব পশ্চিমের, কেমন, পশ্চিমের যোগফল কি হবে দেখি, এখানে আছে কত, দুই তিন আট সাত তিন চার দুই সাত
पांच छय तीन चार एगुलो आमरा जोग करब एबं भाग देव कत द्वारा बोलो तो कत द्वारा भाग करब एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो बारो द्वारा आमरा भाग करब देखो एखाने कयटी आछे एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारोटी आछे बारो द्वारा भाग करब ताहले जोग कत जोग करे देखो कत हय কত হচ্ছে দেখো তো চুয়ান্ন হচ্ছে কেমন এখানে যোগ করে হয় চুয়ান্ন ভাগ বারো এখন আমরা যদি বারো দ্বারা ভাগ করি চুয়ান্নকে কত হয় কতবার যাচ্ছে চার বারো আটচল্লিশ বিয়োগ করলে কত তাহলে কি আমরা গড় নির্ণয় করতে পেরেছি আমরা যোগফল পেয়েছি চুয়ান্ন ভাগ বারো বারো দ্বারা ভাগ করে আমরা কি করেছি চার দশমিক পাঁচ পেয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা আমাদের কি বলা হয়েছে যে নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব ও পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও তো শিক্ষার্থী বন্ধুরা এটা তো তোমরা চার্ট বসিয়ে এই দেখো এখানে কিন্তু চিত্র দেওয়া আছে চিত্র দেওয়া আছে যেহেতু আমাদের এই যে যে সংখ্যাগুলো এখানে দশ থেকে কোন বেশি নেই এজন্য আমাদের এই এই যে যে চার দশ পর্যন্ত রাখা হয়েছে এবং সবচেয়ে ছোটো হলো দুই এজন্য আমাদের কি শূন্য থেকে শুরু করেছে এখন তোমরা এই যে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এই যে ক শাখা ডট যেভাবে বুঝিয়ে দিয়েছি খাতায় এই যে খাতায় বুঝিয়ে দিয়েছি যেভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক এই ডটের মতো করে তোমরা কি করবে এটা পূরণ করবে এটা পূরণ করবে আমি একটু বুঝিয়ে দিই দেখো শূন্য যেহেতু এখানে শূন্য ধরো কিছু নেই এবার এক এক একের এক নেই দুই দুয়ে কী আছে দেখো এই পূর্ব পূর্ব দিকে পূর্ব দিকে আছে দুই আছে একটি একটি তাহলে কী হবে এখানে একটি ডট হবে কেমন ঠিক এভাবে তোমরা এই দুইটা চারটি তোমরা পূরণ করবে নিজেরা কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এই বাড়ির কাজ এটা কিন্তু বাড়ির কাজ দেওয়া থাকলো এই যে এই এইটা এই যে চার্ট এই চার্ট দুটি ডট দ্বারা পূরণ করবে এবং এই চার্টটিও ডট দ্বারা পূরণ করবে কেমন তো সবাই ভালো থেকো আমি আগামী ক্লাসে তোমাদের পরের যে সমস্যা পরের পৃষ্ঠা এটা নিয়ে আলোচনা করব ১৪৪ পৃষ্ঠা তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ